পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক সভা চলাকালীন হামলা, পার্টি অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি, বিজেপির গাড়ি ভাঙচুর, সেই সঙ্গে বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়া গয়েশপুর থানা এলাকায়। জানা যায়, আগামী পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সংগঠনের পক্ষ থেকে নদিয়া গয়েশপুরের বৌবাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংগঠনিক সভাপতি রামপদ দাস সহ শীর্ষস্থানীয় নেতারা। অভিযোগ, সেখানে আচমকা হানা দেয় দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপি সভাপতি রামপদ দাস অভিযোগ করেন, গণতন্ত্রকে হত্যা করার কাজ চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, সেই সঙ্গে কার্যত আমাদেরকে অফিসের মধ্যে আটকে রাখা হয়েছে। এখন তো সিচুয়েশন আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে। কি মানে কি আপনারা এখানে কি করছেন গয়েশপুরে? হ্যাঁ, গয়েশপুরে কি ছিল আপনাদের? আমাদের তো ছিল একটা নির্বাচনী যা ছিল তা নিয়ে আমরা এসেছিলাম, যে আমরা এসেছিলাম যে সাংগঠনিক বৈঠক করতে আমরা ঘরের মধ্যে, তার মধ্যে স্লোগান গাড়ি ভাঙচুর, পার্টি অফিসে ইট পাটকেল ফেলা, পতাকা ছিঁড়ে দেওয়া, সবই দেখতে পাচ্ছেন, দেখে নিন। আপনারা এখন কোথায় আছেন? হ্যাঁ, আপনারা এখন কোথায় আছেন? এটা গয়েশপুর পার্টি অফিস গোলবাজার। কটা করলো এটা? তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা করেছে। কেন, কি কারণে, কি ওদের অভিযোগ? আমাদের কোনো, আমরা জানা নেই কেন, হয়তো আমাদের মিটিং করতে দেবে না, গণতন্ত্রের গলা ঘোটায় তাদের স্বভাব, তাই গণতন্ত্রের গলা ঘোটার জন্য গণতন্ত্র হত্যাকারী হিসেবে তাদের যে পরিচিতি সেটাকে আবার নতুন করে দিল আর কি। আপনার এই মুহূর্তে কোথায়, কতজন আছেন ভেতরে? হ্যাঁ, পুলিশ এসেছিল? পুলিশ পুলিশ এসেছিল, অনেকক্ষণ ফোন করার পরে আইসি কল্যাণী এসেছেন। আপনি কি আটকে, আপনারা কি এখন আটকে আছেন? আপনারা কি এখন আটকে আছেন? আটকে আছে, পার্টি অফিসের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন পুলিশের সামনে ভাঙচুর হয়েছে, একদম গাড়ি, পুলিশ এখানকার যে পুলিশ এই ফাঁড়ির যারা ইনচার্জ ছিল যখন এসেছিলেন তার সামনে গাড়ি ভাঙচুর করেছে। এ বিষয়ে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন, কয়েকদিন আগেই গয়েশপুর অঞ্চল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী খুন হয়, তার রেশ এখনো কাটেনি, সেই কারণে আমাদের কর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে মাত্র। আমি এই মাত্র খবর পেয়ে আসলাম, এসে দেখলাম যে কর্মীরা, আপনারা জানেন গয়েশপুরের বুকে দাঁড়িয়ে কিছুদিনই হলো বিজেপির দ্বারা আশ্রিত যারা দুষ্কৃতী তাদের দ্বারা আমাদের দুজন তৃণমূল কংগ্রেস কর্মী তারা খুন হয়েছে। এমনি এখনও পর্যন্ত আমাদের এলাকার মানুষকে আমি শান্ত করতে পারিনি, কর্মীদের শান্ত করতে পারিনি, তার মধ্যে থেকে আমরা দেখছি, আমি এসে হঠাৎ করে জানি না, স্কর্পিও দেখলাম একটা দূরে থেকে দাঁড়িয়ে স্কর্পিও করে চৌবা প্রায় এসছে, এসে গয়েশপুরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমাদের কর্মীরা অনেকবার রিকোয়েস্ট করেছে এখান থেকে চলে যেতে, এবং ওখান থেকে তাদের কর্মীরা আমাদের কর্মীদের উপরে চড়াও হয়, চড়াও হওয়ার পরে আমাদের কর্মীরা তখনও পর্যন্ত শান্ত থেকে কিন্তু স্লোগান দিচ্ছে না, ভাঙচুর করার অভিযোগ উঠছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি অফিসে ভাঙচুর চালানো, আটকে রাখা হয়েছে তাদেরকে, নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে, আমাদের কোনো কর্মী ভাঙচুর করে, স্লোগান দেখাচ্ছে সেটা। হ্যাঁ, আমরা তো বলছি আমাদের কর্মীরা যেহেতু মারা গেছে, আপনারা জানেন এখনো পর্যন্ত তাজা খুন, দুটো মার্ডার, একটা মার্ডার না, যার এখনো পর্যন্ত কোনো দিশা হয়ে ওঠেনি, তার মধ্যে থেকে গয়েশপুরকে এসে আবার নতুনভাবে উত্তপ্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ, যদিও গোটা এলাকা ঘিরে এখনো উত্তেজনা রয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।